ভাজা করতে লাগছে পেঁয়াজ। শিং মাছ ভাজা করতে লাগছে পেঁয়াজ, লবণ, লবণ আর একটু লাগবে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। ব্যাস হয়ে গেল, এখন আমি মাখিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি, ও আচ্ছা ভুলেই গেছিলাম এটা বলার জন্য যে যে হ্যাঁ শিং মাছগুলো ফালা ফালা করে নিয়েছি, মশলাগুলো যাতে করে এটার ভিতরে ঢুকে যায় সে কারণে ফালা ফালা করার সময় দেখাতে পারি নাই, কারণ আমি ক্যামেরা ধরার কেউ নাই, আমি নিজেই, ঠিক আছে, সে কারণে দেখাতে পারি নাই যে ফালা ফালা করে নিয়েছি ছুরি দিয়ে। এখন আমি এটা মাখিয়ে নিচ্ছি, দেখিয়েছি মাখানোর সময়, পেঁয়াজগুলো এটার সাথে অ্যাড করে দেব। তাহলে কি হবে, তাহলে মাছ ভাজা করার সাথে সাথে পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে, আমার একেবারেই মাছ পেঁয়াজ একসাথে ভাজা হয়ে যাবে। এভাবে শিং মাছ ভাজা করলে ভালো লাগে, ঠিক আছে। এখন তাহলে আস্তে আস্তে দিয়ে দিব, তাওয়ায় আগেই গরম গরম তেল গরম। ঠিক আছে, বিসমিল্লাহ, তাওয়াটা একটু বড় হলে সুবিধা হয় যেন অনেকগুলো মাছ একসাথে দিয়ে দেওয়া যায়। এখন আমি পেঁয়াজটাও দিই, এখন আমি ঢেকে দিব, কারণ হচ্ছে এটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অলরেডি আজান দিয়ে দিয়েছে, তো আমি আজকে ঢাকনাটা, ঠিক আছে, ঢেকে দিব। আমি এখন দেখবো আমার মাছের কী অবস্থা, শিং মাছের। মচমচা না হওয়া পর্যন্ত ভাজতে হবে, মাছগুলো অনেকদিন দীর্ঘদিন ফ্রিজে ছিল সে কারণে একটা বাজে গন্ধ আছে, তো আমি এটাতে আমি শিং মাছগুলোতে লেবু পাতা দিয়ে দিব। লেবু পাতা দিলে একটা ফ্লেভার আসবে, মাছের দুর্গন্ধটা চলে যাবে সে কারণে। আমি এখন লেবু পাতা দিয়ে দিব, যে লেবু পাতা গাছ থেকে লেবু পাতা নিয়ে আসছি,
আর ঢাকবো না, এখন শুধু মচমচে হবে, হয়ে গেছে। একটু ঢাকতে হবে, একটু ঢাকলে কি হবে, লেবু পাতার ফ্লেভারটা মাছের সাথে যাবে। আমি এখন মাছগুলো তুলে নেব, হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এ হয়ে গেল আমার শিং মাছ ভাজা। ঠিক আছে, আপনারা দেখছেন শিং মাছগুলো কীভাবে ভেজে নিয়েছি আমি আমার আজকের রেসিপি, শিং মাছ ভাজা। তাহলে আমি নুরুন নাহার আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।